নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার নাম সুজন, আপনারা দেখছেন যে এসওয়াল ট্রাভেল। চ্যানেলটি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও বিষয়টি হলো আপনারা বাংলাদেশ থেকে কি করে বাংলাদেশি ভাইরা আমাদের কি করে হচ্ছে ভ্যাকসিন অ্যাপ্লাই করতে পারবে, মানে টিকার জন্য অ্যাপ্লাই করতে পারবে, বা কি করে কোন কোন ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করার জন্য, কত দিনে পাবে। সো আমরা শুরু করছি দেরি না করে আজকের ভিডিও। সো আপনাদের যে সুরক্ষা অ্যাপসটা আছে না, অ্যাপস আছে, সেখান থেকে কি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং ডকুমেন্টস, আপনাদের পাসপোর্ট বা জন্ম নিমন্ত্রণ পত্র হবে না মনে হয়, কিন্তু জাতীয় প্রমাণপত্র যেটা আছে, ভোটার কার্ড যেটা আছে আপনাদের, সেটা দিয়ে আর পাসপোর্ট দিয়ে। পাসপোর্টে অনেক মানে অসুবিধা হয়, আপনাদের জানি অনেক ভুল টুল থাকে, ভুল ত্রুটি থাকে, কিন্তু তাও পাসপোর্ট দিয়ে হবে আর জাতীয় প্রমাণপত্র দিয়ে হবে। সো সেটা গিয়ে আপনারা সুরক্ষা অ্যাপসে রেজিস্টার করবেন, সব কিছু ডেট অফ বার্থ, তারপরে নিমন্ত্রণপত্রের বা সব কিছু দিয়ে দেবেন, জেলা টেলা কো থাকার কী আছে সব দিয়ে দেবেন। তারপর আপনাদের একটা সার্টিফিকেট দিয়ে দেবে, কিউআর কোড দিয়ে দেবে, সেটা স্ক্যান করেও দেখতে পারবেন, সব কিছু করেও দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনারা ইয়েতে মানে নিয়ারেস্ট বাই যেখানে আছে আপনাদের জেলা, জেলাভিত্তিক অনুযায়ী অ্যাপ্লাই করবেন, বেটার হবে। কিছু জন্য আপনাদের পার্শ্ববর্তী জেলায় যদি করেন আপনার ভ্যাকসিন নিতে অসুবিধা হবে, আপনার মানে নিজস্ব জেলায় যদি করেন, মানে যে নিয়ারেস্ট বাই হসপিটালে যদি করেন বেটার হবে। কিছু জন্য আপনার পাওয়ার আপনার এলাকায় আছে, বাইরে নেই, সো আপনি গিয়ে ফার্স্টলি নিতে পারবেন। আর ডকুমেন্টস তো বলে দিলাম, এইভাবে নেবেন। সো অ্যাপ্লাই করার কিছুদিনের মধ্যে আপনি ভ্যাকসিন পেয়ে যাবেন, দু ডোজ ভ্যাকসিনের জন্য। কোভ্যাকসিন যদি নেন আপনাদের অ্যাপ্রক্স 84 ডেজ লাগে, আর যদি ভ্যাকসিন মানে করোনা কোভিড ভ্যাকসিন নেন তাহলে বোধ হয় 35 ডেজ লাগে। সো কোভ্যাকসিনটা বেটার আপনাদের জন্য, সো সেটা সেটা নিয়ে নেবেন, কোভ্যাকসিনটা ভালো। সো আপনারা সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে আর সেটার ভ্যালু অনেক। সো যে কোনো দেশে আপনি ট্যুরিস্ট ভিসায় আসতে যাবেন, সেটা দেখলে আপনাদের অনেক ছাড় ছাড় দেবে, মানে ই লাগবে না আপনাদের যে সেখানে আসলে আসলে হচ্ছে 72 ঘন্টার যে ইটা লাগে না, কী যেন বলে ফার্মাসি টেস্ট, মানে হচ্ছে 72 ঘন্টা কী যেন একটা লাগে, আর সিপিটি মানে সিপিআর লাগে না আপনাদের, সেটা লাগবে না। সো আপনাদের নিজ খরচেও আপনারা লাগবে না, আপনারা ফ্রিতে আসতে পারবেন। সো সেটা হলো, আর ভ্যাকসিনটা অবশ্যই নেবেন আপনারা, আশা করি বুঝতে পারলেন। সো নিয়ারেস্ট বাই নিলে আপনাদের বেটার হবে, আপনারা ভ্যাকসিনটা ফার্স্টলি নিয়ে নেন, সবার অধিকার ভ্যাকসিন নেওয়া, প্লিজ নিয়ে নেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ভিসা ইনফরমেশন রিলেটেড আমরা ভিডিও বানাই। সো থ্যাংক ইউ।